নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরের চাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। সোমবার গ্রন্থকারীদের সহিত বিশেষ সভা অনুষ্ঠিত হলো জেলা গ্রন্থকারে। আগামী 20 তারিখ থেকে শুরু হতে চলেছে ভাতার ব্লক কৃষি মেলা। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নবরূপে সজ্জিত বাঁকুড়ার খাদ্রা গুরুদাস মঞ্চে 3 দিন ব্যাপী বাঁকুড়া জেলা লোক সংস্কৃতি যাত্রা উৎসবের শেষ দিন ছিল রবিবার। নতুন ভাবে সেজে উঠতে চলেছে বিজ্ঞান কেন্দ্র। কৃষ্ণসায়র উদ্যানে দৃশ্য দূষণ ফুটে উঠেছে প্রতিনিয়ত। বরবেলুন বড়পুকুর পাড়ে সংস্কার করে পার্ক তৈরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উপলক্ষে সোমবার এলাকা পরিদর্শনে যান ভাতার ব্লক অফিসের আধিকারিকরা। মাধবদী থানার বাজুকুমারপুর এলাকায় মিলের মধ্যে বিস্ফোরণ করে আত্মঘাতী হলেন মিলের ম্যানেজার তথা সেলসম্যান ফাল্গুন দত্ত। পৌরোৎসব উপলক্ষে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে বর্ধমান পৌরসভার উদ্যোগে। জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি হল রবিবার। চলে আসছে বিস্তারিত খবরে। সোমবার গ্রন্থাগারিকদের সহিত বিশেষ সভা অনুষ্ঠিত হলো জেলা গ্রন্থাগারে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের উপস্থিতিতে চলে আলোচনা সভাটি। বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। গ্রন্থাগারিকদের সহিত বিশেষ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের উপস্থিতিতে চলে এদিনের এই কর্মসূচি। গ্রন্থাগারিকদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি নিয়ে এদিনের বিস্তারিত আলোচনা করা হয়। আপনি যদি আপনার বাড়ির ছেলের জন্য বা আপনার নিজের জন্য কিছু একটা ইলেকট্রনিক্স বুকস কেনেন, সেটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু সেই জিনিসটি নষ্ট হয়ে যাবে। ঠিক বাড়ির জিনিস মনে করে আপনার ওই কম্পিউটারে ঢাকনাটাকে খুলতে হবে, খুব পরিষ্কার কথা, বুঝতে পারছেন, যাতে ইঁদুরে তার তার শুরু কেটে না দেয় বা কিছু না করে সেটা দেখতে হবে। অর্থাৎ লাইব্রেরিটাকে কম্পিউটার যদি যায় তাহলে সেই কম্পিউটারটাকে ইউজটা করতে হবে, অর্থাৎ প্রথমে এই সুইচ অন অফ করা এবং কম্পিউটারে আমি সফটওয়্যার প্যাকেজের মধ্যে গেলাম না, মানে মিনিমাম একটা কৌতূহল যে আমি কি কি আছে সেই জিনিসগুলো একটু দেখি, একটু নাড়াচাড়া করি ইত্যাদি, এই কাজটা কিন্তু রেগুলার করতে হবে। এবং এই কাজটা হচ্ছে না এটাই কিন্তু একদম পুরো ডিপার্টমেন্টের ধারণা, বুঝতে পেরেছেন, দু একটা জায়গায় গিয়ে এটাই ধারণা যে সেই কাজটা আমার হচ্ছে না। লাইব্রেরিয়ান যখনই ওটা ইনস্টল করা আছে ওই অবস্থাতেই রাখা গেছে, রবি যেদিন যাবে বলবে যে হ্যাঁ এটা খুলুন তবে আপনি খুলবেন, ব্যাপারটা কিন্তু আদৌ না। জামালপুর সাধারণ পাঠাগার, হ্যাঁ আপনি, আচ্ছা আপনি আপনার কম্পিউটার স্ট্যাটাস বলুন। কিভাবে গ্রন্থাগারকে আরো উন্নত করা যায় এবং গ্রন্থাগারমুখী করে তোলা যায় মানুষজনকে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। আগামী 20 তারিখ থেকে শুরু হতে চলেছে ভাতার ব্লক কৃষি মেলা। ভাতার বিডিও অফিস মাঠে আয়োজিত এই মেলা চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোরকদমে। বিভিন্ন জায়গাতেই ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। আগামী 20 তারিখ থেকে শুরু হবে ভাতার ব্লক কৃষি মেলা, চলবে আগামী 23 তারিখ পর্যন্ত। ভাতার বিডিও অফিস মাঠে আয়োজিত মেলায় কৃষি প্রদর্শনী, আলোচনা সভা, যাত্রা অনুষ্ঠান, পুতুল নাচ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়। কৃষি মেলা উপলক্ষে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে। শুরু হয়েছে মঞ্চ, গেট সহ বিভিন্ন স্টল তৈরির কাজ। কৃষি মেলাকে সফল করতে তৎপর স্থানীয় প্রশাসন। সমষ্টি আধিকারিক এবং এডিও সাহেবের তত্ত্বাবধানে এই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আমাদের রাজনৈতিকভাবে দুজন মন্ত্রী আমাদের আসছেন, সেই দুজন মন্ত্রীকে আমরা আপ্যায়নের জন্য যতটুকু প্রয়োজন আমাদের দলীয়ভাবে আমরা রাস্তা একটু সাজিয়ে তুলছি। এবং সরকারি পর্যায়ে আমি উপপ্রধান হিসেবে যত রকম সহযোগিতা করার সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং সমস্ত জিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওনারা যেন লোকজন নিয়ে আসেন
এবং মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি ভাতার ব্লকে 27 কোটি টাকা বুড়ো চাষে ক্ষতিপূরণ দিয়েছেন এবং বর্ষাটা পাননি বা ক্যানেলের জলটাও বুড়ো চাষে এখানে আসেনি। আমরা চেষ্টা করছি, মাননীয় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধায়ক সুভাষবাবু চিঠি দিয়েছেন এবং আমরাও বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছি যাতে আগামী বুড়ো চাষে ভাতারে কিছুটা অন্তত জল পায়, যেটা বর্ষাকালে মাহাতা। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নবরূপে সজ্জিত বাঁকুড়ার খাতড়া গুরুদাস মঞ্চে 3 দিনব্যাপী বাঁকুড়া জেলা লোক সংস্কৃতি ও যাত্রা উৎসবের শেষ দিন ছিল রবিবার। 3 দিন 3টি যাত্রা সহ ছৌ নাচ, রণপা, আদিবাসী নৃত্য, ঝুমুর আর বাউল গানও অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা শিল্প সহ লোকশিল্প পুনরুজ্জীবনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নবরূপে সজ্জিত বাঁকুড়ার খাতড়া গুরুসদয় মঞ্চে 3 দিনব্যাপী বাঁকুড়া জেলা লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব অনুষ্ঠিত হল। রবিবার ছিল তার শেষ দিন। শুক্রবার খাতড়া মুক্ত মঞ্চরই অপেরার মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি যাত্রাপালা দিয়ে উৎসবের সূচনা হয়। শনিবার মঞ্চস্থ হয় বিষ্ণুপুর মল্লভূম বাসন্তী অপেরার শ্রীকৃষ্ণ নিমায়। রবিবার কলকাতার আকাশবাণী অপেরার গোধূলি লগ্নে সিঁদুর চুরি যাত্রাপালার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। কি জন্য এখানে এসে পড়েছেন সেটা বলে দিল। হ্যাঁ ম্যাডাম, সেই কথাই বলছি আমি। ও সামনেই তো আপনার আশীর্বাদ, তারপরে বিয়ে। ভালো করছেন ম্যাডাম, ভালো করছেন, খুব ভালো করছেন, খুব তাড়াতাড়ি বিয়ে করে দেবা, খুব ভালো, কতদিন আর এই চোর টাকা দিয়ে থাকবেন, বিয়ে করছেন, খুব ভালো করছেন ম্যাডাম। আমি আপনার সময় নষ্ট করবো না, যা বলার খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি ম্যাডাম। তবে 3 দিনব্যাপী শুধুমাত্র যাত্রাপালাই নয়, প্রতিদিনই ছৌ নাচ, রণপা, ঝুমুর আর বাউল গানও সাধারণ দর্শকদের মুগ্ধ করে। প্রতিদিনই কয়েক হাজার দর্শক ভিড় জমান। ১৭ ডিসেম্বর ২০১৭ তিন দিন ধরে বাঁকুড়া জেলা লোক সংস্কৃতি যাত্রা উৎসবে যে শুভ আয়োজন করা হয়েছিল গুরুসদয় মঞ্চ খাতড়াতে, তা সাফল্যভাবে সম্পূর্ণ হতে চলেছে। 3 দিনের মধ্যে প্রথম দিনই আমরা উদ্বোধন যে পর্ব, সেই পর্বতে এসেছিল ছৌ, ঝুমুর সহ রাম্পা, আদিবাসী নৃত্য, বাউল সহ প্রায় 500 শিল্পী সমাগম। তার শিল্পীদের রঙে রাঙে গিয়েছিল এই গুরুসদয় মঞ্চের চত্বর। আলোয় আলোকিত এই ভবনের আমরা দেখতে পেয়েছি যে আমরা আয়োজন করেছিলাম 3 দিন ধরে যে ভিন্ন যাত্রাপালা, প্রথম দিনই তার শুরু ছিল খাতড়া মুক্ত মঞ্চের অপেরার মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি, সেটা দিয়ে দ্বিতীয় দিনই তার আমরা দেখতে পেলাম বিষ্ণুপুরের মল্লভূম বাসন্তী অপেরার শ্রীকৃষ্ণ নিমায়। আর তৃতীয় দিনে অর্থাৎ শেষ দিনে ছিল আমাদের বিশেষ যাত্রাপালা কলকাতার আকাশবাণী অপেরার গোধূলি লগ্নে সিঁদুর চুরি। প্রতিটি যাত্রা দেখার জন্য বাঁকুড়ার মহকুমার যে বাসিন্দাদের এত ভিড় এবং তাদের যে মানে আগ্রহ, শেষের চোখে পড়ার মতো হল ঘরের ভেতরে বাইরে তাদের ভিড় কানায় কানায় ছাপিয়ে গেছিল। দর্শকরা উৎসাহিত, তার প্রশংসা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে লোক সংস্কৃতি যাত্রা উৎসবকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা তাকে ধন্যবাদ জানিয়েছে, যে সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা আমাদের এই তৎসিম দপ্তরের খাতড়া এবং জেলা দপ্তরকে। তারা প্রায় তো তারা খুশি, তারা শুধু চায় এইটুকুই, এই জঙ্গলমহলে শুধু একবার নয় বারে বারে এই খাতড়া মহকুমা গুরুসদয় মঞ্চে জেলার বড় উৎসবগুলো তার আয়োজন হয়, তাহলেই তারা খুশি। খাতড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নতুন ভাবে সেজে উঠতে চলেছে বিজ্ঞান কেন্দ্র। দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিষয়গুলি স্থান পেতে চলেছে বিজ্ঞান কেন্দ্রে, যদিও এই মুহূর্তে বিজ্ঞান কেন্দ্রে কোনো মূল্য বৃদ্ধি হচ্ছে না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
শহর বর্ধমানের বুকে এক অন্যতম স্থান হলো বিজ্ঞান কেন্দ্র। ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু অভিভাবকের আগমন ঘটে এই স্থানে। সকলের মনোরঞ্জনের লক্ষ্যে বিজ্ঞান কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলছে আয়োজকদের পক্ষ থেকে। ক্লাইম্বিং দ্য ট্রি, ভিডিও রেসিং, ক্লাপিং দ্য ট্রি প্রভৃতি নানান রূপ বিষয়গুলি স্থান পেতে চলেছে বিজ্ঞান কেন্দ্রে। আমরা নতুন বছরে আমরা 4-5টা নতুন খুব ভালো ইন্টারেক্টিভ ডিজাইন এনেছি, মডেল এনেছি, সায়েন্টিফিক মডেল এক্সিবিটস। যেরকম একটা আছে ক্লাইম দ্য ট্রি আমাদের হিউম্যান পারফরমেন্স গ্যালারিতে, আমরা আস্তে আস্তে করে হিউম্যান পারফরমেন্স গ্যালারিটাকে চেঞ্জ করছি। ক্লাইম দ্য ট্রি আছে, ভিডিও রেসিং আছে, মানে দুটো সাইকেল আছে ওখানে চেপে দুজন চেক করতে পারবে কি কে কত পাওয়ার আছে সাইকেল চালাতে, এটা একটা বডি পারফরমেন্স আছে। তার সঙ্গে একটা নম্বর মেমোরি আছে, একটা ক্ল্যাপিং ট্রি আসছে, মানে ক্ল্যাপ করলেই ট্রিটা জ্বলে যাবে। সো এখন আমরা অনেক মানে একটা ইন্টারেক্টিভ মজার জন্যে এই জিনিসটা আনা হচ্ছে। আর শীঘ্রই আমাদের যে পার্ক আছে পার্কটাও আমরা ভালোভাবে ডেভেলপ করছি, 3টে নতুন এক্সিবিট বসানো হচ্ছে পার্কেও। একটা আছে সিম্প্যাথেটিক সুইং, মানে এটা সিম্প্যাথেটিক এই জন্যই আছে কি সিম্প্যাথি আছে। ধরুন একটা দুটো বন্ধু জাস্ট বসে আছে, তো একজন বললে অন্যটাও অটোমেটিক দ্যাট উইল সুইং। তো এইরকম করে বেশ কিছু আমরা এক্সিবিট আস্তে আস্তে করে পাল্টাচ্ছি। তার সঙ্গে আমরা পার্কে পেভার টাইলসগুলো, পেভার ব্লকসগুলো বসাচ্ছি, সেজন্য আরও সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে। এমনকি হিউম্যান গ্যালারিটাও চেঞ্জ করার পরিকল্পনা নিয়েছেন বিজ্ঞান কেন্দ্রের কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নতুন বছরকে সামনে রেখে পার্কটিকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য নানা রূপ ছাড়ের পরিকল্পনা নিয়েছেন কর্তৃপক্ষ। পরিকাঠামোর পরিবর্তন ঘটলেও প্রবেশ মূল্যের কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। হয়ে অলরেডি আর কিছু বাড়বে না, নতুন প্রজেক্ট আনছেন না, না ওর জন্য কোনো বাড়ানো হচ্ছে না। যে আমাদের এক্সিস্টিং যে ফি আছে দ্যাট ইজ ওইটাই আছে, 20 rupees। তার সঙ্গে যে গভর্নমেন্ট স্কুলে যে ফিস ছিল এখন 5 টাকা করে আছে, 75% কনসেশন যদি গভর্নমেন্ট স্কুল গ্রুপে আসে। আর যে সরকারি স্কুল যে আছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের স্কুল অ্যান্ড সরকারি স্কুলগুলোকে আমরা 75% পর্যন্ত ছাড় দেওয়া আছে। আর সিমিলারলি যে গভর্নমেন্ট অন্য স্কুল আছে ওরাও 50% ওদেরও ছাড় আছে। ওখানে আমরা আরও মানে ওখানে 25% পর্যন্ত, 25-30% পর্যন্ত কনসেশন দেওয়া হচ্ছে। কে ধরুন কেউ 25 জন একটা পুরো ফ্যামিলি নিয়ে চলে আসলো একটা গ্রুপ, কেন কি ডিসেম্বর মাসে বেশ কিছু লোক ধরুন বাড়ি থেকে রেডিমেড খাওয়া নিয়ে আমাদের পার্কে আসেন সায়েন্স পার্কে। তার সঙ্গে সায়েন্সও ঘোরা হয়ে যায়, খেলাও হয়ে যায়, কিছু শেখাও হয়ে যায়, আবার আনন্দও হয়ে যায়। তো ওই জন্যে আমরা কী করেছি কি এই যে ধরুন 20 টাকা যেরকম নর্মাল টিকিট আছে, তো ধরুন কেউ 20 জন এসে একটা গ্রুপে, তো ওদেরকে 15 টাকা করে আমরা 5 টাকা করে পর টিকিটে ছাড় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই নতুন যে জিনিস যাগুলো আসছে এটা কি পুরনোগুলো তো থাকছেই তার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু নতুন জিনিস করাটা একটা কস্টিংটাও আছে, তো সেই জন্য আমরা আস্তে আস্তে ফেজ ওয়াইজ করে আমরা চেঞ্জ করছি, ফেজ ওয়াইজ করে চেঞ্জ করছি। এবছর আমরা 5টা করেছি, নেক্সট ইয়ার আবার 5টা এইতে আছে। আস্তে আস্তে করে আমরা পুরো গ্যালারিটাকে চেঞ্জ করে দেওয়ার প্ল্যান আছে। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরবর্তী খবর। কৃষ্ণেশ্বরের উদ্যানের দৃশ্য দূষণ ফুটে উঠছে প্রতিনিয়ত। যুবক যুবতীদের প্রকাশ্যে আলিঙ্গন কিংবা তাদের খুল্লাম খুল্লা আচরণ আমাদের সমাজকে কলুষিত করে তোলে। যদিও সবকিছু দেখা সত্ত্বেও জেগে ঘুমানোর পরিকল্পনা নিয়েছেন এই উদ্যান রক্ষা কর্মীবৃন্দ। বর্ধমানে যে সমস্ত উদ্যান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণসায়র উদ্যান। যদিও কর্তৃপক্ষের তরফে এটিকে ইকো গার্ডেন বলে দাবি করা হয়। শহর ছাড়াও অন্যান্য জায়গা থেকে বহু দর্শনার্থী এই স্থানে মনোরঞ্জন ও শিক্ষামূলক ভ্রমণের জন্য আসেন। কিন্তু সম্প্রতি ওই স্থানে দৃশ্য দূষণ ঘটছে প্রতি মুহূর্তে, যা নিয়ে জনজীবনে ক্ষোভের সঞ্চার ঘটছে। যুবক যুবতীদের প্রকাশ্য আলিঙ্গন যা দৃশ্য দূষণকে আরও প্রভাবিত করছে। যদিও তরুণ প্রজন্মের মধ্যে এইরূপ খুল্লাম খুল্লা আচার আচরণ আমাদের সভ্য সমাজকে কলুষিত করার পক্ষে যথেষ্ট, এ ব্যাপারে অবশ্য দায়িত্বে থাকা আধিকারিক সহ কর্মীবৃন্দের কোনো হুঁশ নেই। কিন্তু এইভাবে নিজেদের দায় এড়াতে পারে কি কর্মীবৃন্দরা? তাদের কাছে টিকিট বিক্রি হওয়ায় মূল লক্ষ্য, বাকিগুলি গৌণ। যদিও ক্যামেরার সামনে খোলাখুলিভাবে মুখ খুলতে চাননি দায়িত্বে থাকা কর্মীবৃন্দ।
হ্যাঁ, কৃষ্ণ স্যারকে দেখভাল করার জন্য বর্ধমান ইউনিভার্সিটি আমাকে পাঠিয়েছে। আমি মোটামুটি আমার অ্যাডিশনাল মানে ডিউটি এখানে করি। আচ্ছা, কখন? সকাল 11টা থেকে বিকেল 5টা। এটা কি শীতকালেও এক? হ্যাঁ, শীতকালেও এক। মূল্য কত? মূল্য 25 টাকা। এই যে মূল্যটা বেড়েছে, এটা কি দর্শনার্থীর সংখ্যা কমেছে? দর্শনার্থীর সংখ্যা সেভাবে কমেনি। আগে যেভাবে দর্শনার্থী আসতো 25 টাকা দিয়ে কি এখন ঢোকে? একই রকম, আমি তো একই রকম দেখতে পাচ্ছি। কেন, আমি যতদিন আছি ততদিন আমি একই দেখি। হ্যাঁ, না না, আগে আগে তো আপনি তো প্রথম থেকেই রয়েছেন কৃষ্ণ স্যার পার্টে, কোচি পরিষদে ছিলেন, এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়। মেন জিনিস হচ্ছে দর্শনার্থীর সংখ্যা আগের তুলনায় এখন কম না বেশি? না, বেশি আছে। 25 টাকা দিয়ে? হ্যাঁ, সেল কমেনি, সেলটা বেড়েছে। বেড়েছে? তাহলে কি সেল বেড়েছে বলতে আপনি কি বলছেন? এই আমাদের যে পার্কে যে টিকিটটা যে বেড়েছে। আচ্ছা, এবারে আমার প্রশ্নর কিন্তু সেখানে না, দর্শনার্থীর সংখ্যা। না, দর্শনার্থীর অঙ্কে দেখলে হবে না, আগে 5 টাকা ছিল এখন 25 টাকা। টাকার অঙ্কটা তো আপনার ঠিক আছে, দর্শনার্থীর সংখ্যা? হ্যাঁ, দর্শনার্থীর সংখ্যা কম নেই, ভালোই আসছেন, এবং ছুটি ছাড়ার দিনগুলো বেশি হয় না। প্রকৃত অর্থেই কি কৃষ্ণ স্যারের ইকো গার্ডেন নাকি অন্য কিছু, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে সকলের মধ্যে। পরক্ষে ওই স্থান মধুচক্রের পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই রূপ দৃশ্য অতিবাহিত করে পরিবার নিয়ে মানুষজনের উদ্যানে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এত কিছুর পরেও কি ঘুম ভাঙবে না উদ্যানরক্ষীদের, নাকি জেগে ঘুমালে ঘুম না ভাঙার মতো ব্যাপার, সেটার উত্তর নেই তাদের কাছে। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবরে, বড় পেরুন বড়পুকুর পার্ক সংস্কার করে পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উপলক্ষে সোমবার এলাকা পরিদর্শনে যান ভাতার ব্লক অফিসের আধিকারিকরা। এলাকার শিশু ও প্রবীণ নাগরিকদের মনোরঞ্জনের জন্য সাংসদ তহবিলের 15 লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি তৈরি করা হবে বলে জানানো হয়। ভাতারের বড়বেলুনে সরকার পুকুরের পার সংস্কার করার লক্ষ্যে সোমবার এলাকা পরিদর্শন করলেন ভাতার ব্লক অফিসের আধিকারিকরা। মূলত এই সরকার পুকুরটি বড়বেলুন বড়পুকুর নামেই পরিচিত গ্রামবাসীদের কাছে। পুকুরের মালিকরা এই পুকুর পাড়টি সরকারকে দান করেন। ওই পাড়েই এলাকার শিশু এবং প্রবীণ মানুষদের মনোরঞ্জনের জন্য একটি পার্ক তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সংসদ তহবিলের প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে পার্কটি তৈরি করা হবে বলে জানানো হয়। পাশাপাশি এলাকার লোকশিল্পীদের জন্য কিছু করার কথাও ভাবা হচ্ছে বলে জানান ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি। অনেকদিন আমাদের একটা ভাবনা ছিল, দীর্ঘ প্রায় 20 বছর আগে থেকে, যে আমরা এই এত বড় একটা পুকুরের পার, এই পুকুরের পারটা অন্যভাবে ইউজ হচ্ছিল। কি পুকুরের নাম কি? এটা নাম কি পুকুরটার? নাম বড়বেলুন বড় পুকুর, ডাক নাম এটা, অরিজিনাল নাম হচ্ছে সরকার পুকুর। এবার পুকুরের অংশীদারদের আমরা অনুরোধ করার পর ওনারা উত্তর পূর্ব দক্ষিণ পার আমাদের দিয়ে দিয়েছেন, পশ্চিম পারটা ওই অনেক আগেই দেবীবালা বালিকা বিদ্যালয়কে দিয়ে দিয়েছেন কম বেশি 1 একর। বাকি পুকুরের জল পুকুরের মালিকদের আছে, মেজর অংশ যারা দেবীবালা বালিকা বিদ্যালয়কে দিয়েছেন তাদের বাদ দিয়ে বাকি লোকদের আমরা এখানে ট্যাগিং করে রেজিস্টারি করেছি গভর্নমেন্টের নামে, এবং ওরা পশ্চিমবঙ্গ সরকারকে ওনারা ডোনেট করেছেন সহৃদয় ব্যক্তিরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই জায়গাটাকে কাজে লাগানোর জন্য। আমরা দেখুন, মানুষ তো দিনরাত কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন, এবং আমি ব্যক্তিগতভাবে আমি বর্বরুনবাসীকে বুঝিয়েছিলাম যে দেখুন এখন এই বৃদ্ধ বাবা মা যারা রয়েছেন বা বাচ্চাগুলো রয়েছে তারা জল সোমবার এলাকা পরিদর্শনে যান ব্লক অফিসের আধিকারিকরা। সত্তরে শুরু হবে পার্ক তৈরির কাজ। আর বাড়িতে থাকছেন যখন খিটখাট খিটখাট হচ্ছে বাড়ির সঙ্গে, তা ওই বয়স্ক মায়েরা বয়স্ক বাবারা বা কাকা জেঠারা যারা রয়েছেন তারা বিকালের দিকে একটু এসে বিনোদন করার জন্য বড়পুকুরের পারে একটা পার্ক তৈরি হওয়ার প্রপোজাল দেওয়া হয়েছে। মাননীয় এমপি আমাদের মমতা সংগ্রামিতা উনি 15 লক্ষ টাকা আমাদের এই হেডে দিয়েছেন,
এবং সেটা আমাদের এই সরকারি ব্লক অফিসে মিটিং হয়ে চলে এসছে। ওটা টেন্ডার পর্যায়ে খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, ওই 15 লক্ষ টাকার কাজ এখানে হবে। এবং আজকে যেটা মেজারমেন্ট হচ্ছে অন্যান্য প্রকল্পে কনজারভেশন স্কিম, মানে কয়েকটি বিভাগের সঙ্গে যুক্ত করে তপশিলী আদিবাসীদের যে লোকসঙ্গীত আমরা যেটা হারিয়ে গেছি, এখানে বড় তপশিলী আদিবাসী পাড়া আছে এই পুকুরটার দক্ষিণ দিকে, যারা সম্প্রদায় কোঁড়া এবং আমাদের কিছু আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের লোকও আছেন গ্রামে, তারা যেন আদিবাসী নৃত্য ওই হারিজা নৃত্যগুলো ভাদু গান ছৌ গান, যারা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে রূপ দেওয়ার মানে সামান্যতম একটু চেষ্টা করছি। আমাদের আজকে ব্লক অফিসের অফিসাররা আধিকারিকরা এসেছেন, আগামী দিনে এটা আস্তে আস্তে রূপ পাবে, একবারই সবটা হয়তো পাবে না, আস্তে আস্তে আগামী দিনের ভাবনাটা। আজকে কি হলো? আজকে ওনারা একটা মেজারমেন্ট করলেন ঘুরে এবং একটা প্রজেক্টের সঙ্গে এটাকে ট্রাই করলেন, ট্রাই করার চেষ্টা করছি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মাধবটিহি থানার বাজে কুমারপুর এলাকায় মিলের মধ্যেই বিষ পান করে আত্মঘাতী হলেন মিলের ম্যানেজার তথা সেলসম্যান ফাল্গুনি দত্ত। যদিও কি কারণে আত্মঘাতী হলেন ওই ব্যক্তি সে বিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায়নি। মিলের মধ্যেই বিষ পান করে আত্মঘাতী হলেন মিলের ম্যানেজার তথা সেলসম্যান। ঘটনাটি ঘটেছে মাধবটিহি থানার বাজে কুমারপুর এলাকায়। মৃতের নাম ফাল্গুনি দত্ত, বয়স 47 বছর। জানা যায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে স্থানীয় একটি মিলে ম্যানেজার তথা সেলসম্যান হিসেবে কাজ করতেন ওই ব্যক্তি। প্রতিদিনের ন্যায় রবিবার রাতেও খাওয়া দাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন ওই ব্যক্তি। সোমবার সকালে ঘরের দরজা না খোলায় মিলের অন্যান্য কর্মীদের সন্দেহ হয়, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সামনে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখা যায় বিষ পান করেছেন ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও কি কারণে এই ব্যক্তি আত্মঘাতী হলেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি। ওই ব্যক্তির ঘর থেকে ভাঙা ফোন উদ্ধার করা হয়েছে। সোমবারই ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকা জুড়ে। কালকে ওর রাত্রে মিলে 9টার সময় খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে ও শুয়েছে। 11টার সময় যারা প্ল্যান চালান থেকে চাবি দেয়, চাবিও দিয়েছে, চাবি দিয়ে শুয়েছে। শোয়ার পরে ও 5:15-5:30 মধ্যে ওঠে, যখন ওঠেনি তখন বাইরে থেকে ডাঙ্গাড়াই করছিল, তার যখন গালা তুলেনি তখন বুঝতে পেরেছে যে সব কিছু হয়েছে। তখন পাশেই বাড়ি, 1/2 কিলোমিটার খুবই বাড়ি, বাড়ির লোক দেখেছে, ডাকার পরেতে ক্যাশকাটা দিয়ে চাবি কেটে কেন বিষ খেল না খেলো জানা গেছে? না, ও যেটা আমাদের যেটা আইন, মানে বাড়ির লোকের সঙ্গে কোনো ঝামেলা হয়নি, মিলের কোনো স্যারের সঙ্গে কোনো ঝামেলা নেই, এমনি খুব ভালো সবাই, মানে ভালোই। তা ফোনটা ভেঙে দিয়ে গেছে, ফোনটা ওর ব্যক্তিগত যে নিজের ফোনটা, ফোনটা ভেঙে দিয়ে গেছে, ফোনটা আছে, পাওয়া গেছে, ফোনটা বা সিমটা দুই পাওয়া গেছে, ফোনটাও ভেঙে দিয়ে গেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পৌর উৎসব উপলক্ষে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে বর্ধমান পৌরসভার উদ্যোগে। সোমবার স্পন্দন মাঠে আয়োজিত প্রতিযোগিতায় মুখোমুখি হয় অ্যাসেসমেন্ট ট্যাক্স ও জেনারেল দল। খেলা ঘিরে উৎসাহ ছিল নজর কাড়া। আসন্ন বর্ধমান পৌর উৎসব আর উৎসবকে সামনে রেখেই বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা। পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীদের 8টি দলে ভাগ করে সমগ্র প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বর্ধমান স্পন্দন মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই খেলা। সোমবার মুখোমুখি হয় অ্যাসেসমেন্ট ট্রাক ও জেনারেল দল। প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল নজর কাড়া। এদিন খেলা দেখতে বহু দর্শক মাঠে ভিড় জমান। আগামী 20শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা।
খেলা হচ্ছে অ্যাসেসমেন্ট ট্যাক্স মিলিয়ে একটা টিম, আবার জেনারেলের সাথে অনেকগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে জেনারেলের সাথে অ্যাসেসমেন্ট ট্যাক্সের খেলা চলছে। এখন অবধি রান হয়েছে 83 মতো জেনারেল ডিপার্টমেন্টের, 8 ওভার কমপ্লিট হয়েছে, এখনো 2 ওভার আছে। আপনারা খেলা দেখে বুঝতে পারছেন জেনারেল এভারের চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন হবে, এটা তার একটা ছোট্ট নমুনা। আমাদের এমনি ম্যাচ প্র্যাকটিসের মতো এটা খেলছি, এটা আমাদের ম্যাচ প্র্যাকটিস, মানে আমরা এটাকে ম্যাচ প্র্যাকটিস হিসেবে নিচ্ছি সেমিফাইনাল ফাইনাল, কারণ আমরা এটা জিতবো এটা নিয়ে কোনো কথা হবে। আপনাদের সাথে কোনো যোগ্যতাই নেই বলছে কোন রকম কোন অ্যাসেসমেন্টের আমাদের সাথে, তো আমরা দেখুন শেষ অব্দি দেখুন কি হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি হল রবিবার। প্রতিযোগিতা উপলক্ষে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা পুলিশ লাইন ময়দানে উপস্থিত ছিলেন। আতশবাজির মাধ্যমে প্রতিযোগিতার পরিসমাপ্তি হয়। জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি হল রবিবার। পুলিশ লাইন ময়দানে পরিসমাপ্তি হয় প্রতিযোগিতার। দুদিন ধরে চলে সমগ্র প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা শেষে সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। জেলা পুলিশের উদ্যোগে চলে সমগ্র কর্মসূচি। ওয়েস্ট জোনের আইজিপি রাজীব মিশ্র, জেলা আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল, বর্ধমান পৌরসভার পৌরপতি, পুলিশের বিভিন্ন আধিকারিক ও কর্মীবৃন্দ সহ অন্যান্যরা পরিসমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকে আমাদের 50তম অ্যানুয়াল স্পোর্টস মিট 2017-18 উপলক্ষে ক্লোজিং সেরিমনিতে আমাদের আইজিপি ওয়েস্টার্ন জোন সাহেব শ্রী রাজীব মিশ্র আইপিএস তিনি এসছেন, এবং এটা খুবই আমাদের জন্য বড় উপলব্ধি যে এই বছরে আমরা 50তম ক্রীড়া উৎসব পালিত করতে চলেছি। আমাদের জেলায় 1968 সালে এই ক্রীড়া উৎসবটি শুরু হয়েছিল। অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে। এই যে মাঠে যেটা এনার্জি ফিল করা যায়, যে উৎসাহ ফিল করা যায়, যেটা সকলের মনের জিতে নেওয়ার একটা যে ইচ্ছা থাকে, সেই ইচ্ছা এখানে দেখা যায়। আতশবাজির প্রদর্শনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রন্থাগারিকদের সহিত বিশেষ সভা অনুষ্ঠিত হলো জেলা গ্রন্থাগারে। আগামী 20 তারিখ থেকে শুরু হতে চলেছে ভাতার ব্লক কৃষি মেলা। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নবরূপে সজ্জিত বাঁকুড়ার খাতড়া গুরুদাস মঞ্চে 3 দিন ব্যাপী বাঁকুড়া জেলা লোক সংস্কৃতি যাত্রা উৎসবের শেষ দিন ছিল রবিবার। নতুন ভাবে সেজে উঠতে চলেছে বিজ্ঞান কেন্দ্র। কৃষ্ণসায়র উদ্যানে দৃশ্য দূষণ ফুটে উঠেছে প্রতিনিয়ত। বরবেলুন বড়পুকুর পাড়ে সংস্কার করে পার্ক তৈরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উপলক্ষে সোমবার এলাকা পরিদর্শনে যান ভাতার ব্লক অফিসের আধিকারিকরা। মাধবদী থানার বাজুকুমারপুর এলাকায় মিলের মধ্যে বিস্ফোরণ করে আত্মঘাতী হলেন মিলের ম্যানেজার তথা সেলসম্যান ফাল্গুন দত্ত। পৌর উৎসব উপলক্ষে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে বর্ধমান পৌরসভার উদ্যোগে। জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।